আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব ডিপ্রেশন বা বিষণ্নতা নিয়ে। যারা আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ডিপ্রেশন বা বিষণ্ণতা কি, ডিপ্রেশন এবং বিষণ্ণতা কারা বেশি ভুগে থাকে, এবং এই ডিপ্রেশনের কারণগুলো কি কি, ডিপ্রেশনের লক্ষণগুলো কি কি, এবং ডিপ্রেশন থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করব। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু ভালো লাগে না, মন ভালো নেই, মন খারাপ, মনে অশান্তি, শান্তি লাগতেছে না। আমরা আমাদের চলার পথে কথাগুলো অনেকের মুখ থেকে শুনে থাকি। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন চাপে আমাদের মন খারাপ হয়। আর্থিক, মানসিক এবং শারীরিক বিভিন্ন রকম মানসিক চাপের কারণে আমাদের মন খারাপ থাকে। মনের এই খারাপ অবস্থাকে বলা হয় বিষণ্ণতা বা ডিপ্রেশন। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মন খারাপটা যদি 2 দিন বা 3 দিন থাকে এবং এরপরে সেরে যায় তাহলে সেটা হচ্ছে টেনশন বা অ্যাংজাইটি, এবং এটা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ অধিক স্থায়ী থাকে তাহলে সেটা হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্ণতা। ডিপ্রেশন বা বিষণ্ণতা মনের এমন একটি অবস্থা যা মানুষের শরীরে দেখা দিলে এর করাল গ্রাসে ওই জীবনটা ক্ষতবিক্ষত হয়ে যায় এবং মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় এবং অনেকে আত্মহত্যা করে বসে। আসুন বন্ধুরা আমরা জেনে নিই কারা এই ডিপ্রেশনে বেশি ভুগে থাকে। প্রত্যেক দেশে জনসংখ্যা 10-20% মানুষ এই ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভুগে থাকে এবং পুরুষের তুলনায় নারীরা বেশি ডিপ্রেশনে ভুগে থাকে। প্রত্যেক 3 জন রুগীর মধ্যে 2 জন নারী এবং 1 জন পুরুষ। এই ডিপ্রেশনের আসলে অনেকগুলো কারণ আছে, কারণগুলো আপনাদের সামনে পরবর্তীতে আলোচনা করব। যাদের বয়স 65 বছরের বেশি তারা এই ডিপ্রেশনে অন্য দেশের তুলনায় বেশি ভুগে থাকে, এবং যারা বেকার, সংসারে অশান্তি, নিঃস্ব জীবনযাপন এবং নেশাগ্রস্ত লোকেরা এই ডিপ্রেশনে ভুগে থাকে। আরেকটা জনগোষ্ঠী এই ডিপ্রেশনে বেশি ভুগে থাকে, সেটা হচ্ছে তরুণরা বা টিনেজরা। এই টিনেজরা 17-20 বছর বা 16-20 বছর এই টিনেজরা প্রেম করে, প্রেম গঠিত কারণে প্রেমিক প্রেমিকার সাথে তাদের ঝগড়া হয়, মলমান্য হয়, যার কারণে তারা ডিপ্রেশনে ভুগে থাকে। বন্ধুরা আমরা এখন জানব ডিপ্রেশনের কারণগুলো কী কী। আসুন জেনে নিই ডিপ্রেশনের কারণ। 1 নম্বর কারণটা হচ্ছে জেনেটিক্যাল কারণ। আপনার বাবা মা, আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে যদি এই ডিপ্রেশনের সমস্যা থেকে থাকে তাহলে আপনিও ডিপ্রেশনে ভুগতে পারেন। 2 নম্বর কারণ হচ্ছে বায়োকেমিক্যাল কারণ। আমাদের মস্তিষ্কে বা ব্রেনে অনেকগুলো যৌব রাসায়নিক উপাদান সুষমভাবে দেয়া থাকে। এই যৌব রাসায়নিক উপাদানগুলোর কারণে আমাদের ব্রেন সঠিকভাবে কাজ করে এবং আমরা সঠিকভাবে চলাফেরা করি। যখন আমাদের ব্রেনে যৌব রাসায়নিক উপাদানগুলোর ঘাটতি দেখা দেয় তখন মানুষ ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন দেখা দেয়। 3 নম্বর যে কারণটা সেটা হচ্ছে ব্যক্তিত্ব। কিছু বিশেষ ধরনের ব্যক্তিদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা বেশি দেখা দেয়, কারণ উদ্বেগ প্রবণ ব্যক্তি বা সামান্য কিছুকে অনেক বড় করে দেখায়, এসব মানুষের মধ্যে ডিপ্রেশনটা বেশি দেখা দেয়। 4 নম্বর কারণটা হচ্ছে বাবা মাহীনতা। দেখা গেছে কোনো কারণে সন্তান যদি বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয় বা বাবা মায়ের মধ্যে দেখা গেছে দ্বন্দ্ব বা দৌরত্ব দেখা দেয়, ওই সন্তানগুলো ভবিষ্যতে ডিপ্রেশনের সমস্যায় পড়তে পারে। এবং বাবা মা হানি, বাবা মা হারানো ডিপ্রেশনের আরেকটা কারণ। 5 নম্বর কারণ হচ্ছে অসুখী বিবাহ। বৈবাহিক জীবনে যারা অসুখী তাদের মধ্যে ডিপ্রেশনটা দেখা দিতে পারে। 6 নম্বর কারণটা হচ্ছে কর্মস্থলের সমস্যা। দেখা গেছে কর্মস্থলে আপনি চাকরি করতেছেন, আপনার বসের সাথে বনিবনা হচ্ছে না বা অন্য কোনো কলিগের সাথে বনিবনা হচ্ছে না, তার কারণে আপনার ডিপ্রেশনের সমস্যা দেখা দিতে পারে। 7 নম্বর কারণটা হচ্ছে বাসস্থানের সমস্যা। আপনার থাকার জায়গা নেই, আপনার খাওয়ার জায়গা নেই, এই সমস্যাগুলোর কারণে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। 7 নম্বর কারণ হচ্ছে আপনার একাকিত্ব। আপনার একাকিত্বের কারণে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। এবং যে শেষ যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে প্রেম গঠিত কারণ। প্রেম গঠিত কারণে মানুষ ডিপ্রেশনে চলে যায়। আসুন আমরা জেনে নিই এর লক্ষণগুলো কী কী। ডিপ্রেশনের লক্ষণগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বরে মনে অশান্তি, কষ্ট, মন খালি খালি লাগা এবং দুশ্চিন্তাবোধ। 2 নম্বর লক্ষণটা হচ্ছে অনিদ্রা, ঘুম কমে যাবে অথবা অধিক ঘুম, অতিরিক্ত ঘুমাবে। 3 নম্বর কারণটা হচ্ছে উৎসাহহীনতা, কোনো কারণে উৎসাহ পাওয়া যাবে না। 4 নম্বর কারণ হচ্ছে আনন্দদায়ক কাজেও আনন্দ না পাওয়া। আপনারা অনেকেই ঘুরতে গেছেন, আনন্দ ফুর্তি করতেছেন, গান বাজনা করতেছেন, কিন্তু ডিপ্রেশনে পড়া লোকটি আনন্দ লাগতেছে না, সে এক পাশে বসে রয়েছে,
সুফট করে, এটা ডিপ্রেশনের লক্ষণ। নিজেকে অপরাধী মনে হওয়া, প্রত্যেকটা কাজে নিজেকে অপরাধী মনে হবে, মনে হবে যে আমার কারণে এই কাজটা হয়ে গেছে, এই অপরাধের জন্য আমি দায়ী। কাজকর্ম চলাফেরায় ধীরগতি হয়ে যাওয়া অথবা অতি চাঞ্চল্য, অনেকে দেখা গেছে চুপ করে বসে থাকবে, হাঁটাচলা করবে না, বাইরে বের হবে না। আবার অনেকে দেখা গেছে এই রুম থেকে ওই রুমে ফাইসারি করতেছে, হাঁটাচলা করতেছে, এই দুটো সমস্যাই দেখা দিতে পারে। মৃত্যু চিন্তা ভাবনা, আত্মহত্যা চিন্তা ভাবনা অনেকের ভিতরে জেঁকে বসে এবং অনেকে আত্মহত্যা করে বসে। এর পরবর্তীতে যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে স্মরণ শক্তির সমস্যা দেখা দেয়, স্মরণ শক্তি কমে যায়, আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় মানুষের মধ্যে, কোনো কাজে মনোযোগ থাকে না, মনোযোগহীনতা দেখা দেয়, সিদ্ধান্তহীনতায় ভোগে, কোনো কাজে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না, শরীর অসার বা শরীর দুর্বল হয়ে পড়তেছে, ডিপ্রেশনের কারণে খাওয়া দাওয়া খাচ্ছে না, শরীর ডিপ্রেশন অসার হয়ে পড়তেছে, ঘুমের সমস্যা, ঘুম কমে যাবে বা অতিরিক্ত ঘুমাবে, আমি আগেই বলেছি, খাওয়া দাওয়ায় অরুচি। এবং আরেকটা লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে লস অফ লিবিডো, যৌন বা সেক্সুয়াল কাজে তার অনীহা দেখা দেয়। এই কারণগুলো হচ্ছে ডিপ্রেশনের কারণ। বন্ধুরা আমরা এখন জানবো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য আপনারা কী করতে পারেন, ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। এক নাম্বার হচ্ছে লক্ষ্য থাকার দরকার, নৈতিকতা থেকে মাধ্যমে আনন্দে থাকা, নৈতিকতা বজায় রেখে আপনি আনন্দে থাকার চেষ্টা করবেন। দু নম্বর মুক্তির উপায়টা হচ্ছে সুখ দুঃখ টাকার এই ফিট ও ফিট, সুখ দুঃখ জীবনে থাকবে এটাকে মেনে নিতে হবে, দুটোকেই মেনে নিতে হবে। এর পরবর্তীতে আপনারা যেটা করতে পারেন, আপনার মোবাইলটা যদি আপনার ডিপ্রেশনের কারণ হয়ে থাকে তাহলে দিনে কিছুটা সময় হলেও মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। ঘরের এক কোণে চুপ করে বসে থাকবেন না, ঘুরতে যান, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিন, বন্ধুদের সাথে ঘুরে আসুন, সাইকেল চালিয়ে আসুন, মুক্ত বাতাসে ঘুরুন, প্রার্থনা করুন। যে যে ধর্মেরই অনুসারী হয়ে থাকেন সেই ধর্ম অনুযায়ী আপনারা প্রার্থনা করুন। মুসলমান ভাইরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে পারেন, বিভিন্ন মনীষীদের জীবনী পড়তে পারেন, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়তে পারেন। বিষাক্ত চিন্তা মনে জায়গা করতে দিবেন না, ব্যর্থতার চিন্তা মনে যেন না আসে সেদিকে সবসময় খেয়াল রাখবেন, বিষণ্ন চিন্তা থেকে দূরে থাকবেন। যত সিম্পল হওয়া যাবে ততই আপনি ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারবেন। দেখা গেছে আপনার কলিগের আইফোন আছে, আপনার বন্ধুর আইফোন আছে, আপনার নেই, বাট আপনি সিম্পলভাবে চলাফেরা করেন, আল্লাহ পাক আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকেন, সিম্পলি চলাফেরা করেন, অন্য কারোর সাথে নিজের তুলনা করতে যাবেন না। ভুলে যাও, ক্ষমা করো, এই দুটা কথা ডিপ্রেশন মুক্ত জীবনের অন্যতম চাবিকাঠি। আপনারা যদি ক্ষমা করতে শিখেন, কোনো কিছু হয়ে গেছে সেটা ভুলে যেতে শিখেন, তাহলে আপনারা ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে আসবে না। সব বোঝা আল্লাহ পাকের উপর দিয়ে নিজে মুক্ত মনে চলাফেরা করা যে ডিপ্রেশন মুক্ত জীবনের চাবিকাঠি। আপনার আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, সব বোঝা আল্লাহর উপর দিয়ে দিলেন, সব কিছুর জন্য আল্লাহ পাক আপনার খাদ্যের ব্যবস্থা করবে, থাকা খাওয়ার ব্যবস্থা করবে, এগুলো থেকে মুক্ত হয়ে আপনি একাভাবে চলাফেরা করেন। পরিবারের সাথে সময় দিন বেশি করে, বন্ধু বান্ধবের সাথে সময় দিন, একা একা ঘরের এক কোণে সুপটি মেরে বসে থাকবেন না, লাইট জ্বালিয়ে রাখুন, লাইট বন্ধ করে থাকবেন না, আপনার মনটাকে আরও খারাপ করে দিবে এই অন্ধকার ভাবটা, আপনার মনকে আরও অন্ধকার করে দিবে। তর্কে তর্ক বাড়ে, একটু হাঁটতে শিখুন, সব কিছুতে আপনাকে জিততে হবে এরকম কোনো কথা নেই, আপনি কোনো কোনো জায়গায় হাঁটতেও হবে, তাহলে দেখবেন ডিপ্রেশন আসবে না। বাট আপনি কোনো জায়গায় হেরে গেলেন, যদি এটা নিয়ে টেনশন করেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন দেখা দিবে, রোগ আসবে, সে রোগটা শরীরের, এবং আল্লাহ পাক রোগ দিয়েছে, আল্লাহ পাক রোগে চিকিৎসা দিয়ে দিয়েছে, সেই শরীরের রোগটাকে কখনো মনের মধ্যে নিয়ে যাবেন না, তাহলে আপনার ডিপ্রেশন দেখা দিবে, আপনি ডিপ্রেশনে চলে যাবেন। প্রেম গঠিত যে ডিপ্রেশনে চলে যায় আমার বাইরা, তাদের উদ্দেশ্য বলবো, ভাই আপনি প্রেম করতেছেন, আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে বুঝতেছে, দয়া করে এই প্রেম গঠিত কারণে ডিপ্রেশনে যাবেন না, তাকে বুঝান, তার সাথে কথা বলুন। এই কথাগুলো হচ্ছে ডিপ্রেশনের উপায়, ডিপ্রেশন থেকে আপনি এই কথাগুলো মেনে চললে আপনি ডিপ্রেশন আপনার মনে আসবে না। আরেকটা হচ্ছে ফ্যাট থেরাপি। ফ্যাট থেরাপিটা কি, আপনার একটা ফোসা যে ডিপ্রেশনে চলে গেছে, সে যদি একটা ফোসা পাখি বা ফোসা পশু থাকে, সে তার সাথে একটু তাকে খেতে দেয়, তার সাথে থাকে, তাহলে তার মনের মধ্যে ডিপ্রেশন আসবে না। বন্ধুরা কী চিকিৎসা আমরা দিতে পারি, মুক্তির উপায়গুলো বলেছি, এখন চিকিৎসার কথা বলবো। তবে আপনাদেরকে এটাই বলবো, যখন কারোর মধ্যে ডিপ্রেশনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন সাইকিয়াট্রিক বা মনোরোগ বিশেষজ্ঞ বা একজন নিউরোলজিস্ট ডাক্তার দেখাবেন। কারণ আমি যদি এখন ওষুধগুলো বলে দিব, সে ওষুধগুলো আপনার প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না, খেতে পারবেন না, তাই একজন মনোরোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন। আসুন জেনে নিই কী করা যায় ডিপ্রেশন যদি দেখা দেয়। ডিপ্রেশনের রোগী যদি আত্মহত্যা করার প্রবণতা থাকে বা সে পারিবারিক সাপোর্ট বা সোশিয়াল সাপোর্ট না পায়, তাহলে তাকে হাসপাতাল ভর্তি করে দিন। হাসপাতাল ভর্তি করে দিন ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তার ভিতর থেকে আত্মহত্যার প্রবণতা না যায়।
তারপরে তাকে পুষ্টিকর খাবার খেতে দিন, সে খাবে না তাই তাকে পুষ্টিকর খাবার খেতে দিন। তার যদি রক্ত স্বল্পতা থাকে রক্ত স্বল্পতা চিকিৎসা করুন। এবং বিষণ্ণতার ওষুধ কি ব্যবহার করা হয়, 1 নম্বর যে ওষুধটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যামিটিপ্যালিন। অ্যামিটিপ্যালিন ট্রিপটিন নামে বাজারে পাওয়া যায়, বা এখন কম্বিনেশন আছে লিম্বিক্স রিলাইভ ওষুধগুলো বাজারে পাওয়া যায়। এটা 25 mg থেকে অবস্থার উপর ডিপেন্ড করে 75 mg পর্যন্ত দৈনিক প্রত্যেক দিন রাত্রে 6 সপ্তাহ পর্যন্ত খাওয়ানো হয়ে থাকে। পাশাপাশি সাট্রালিন, এটাও একটা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, 25 mg 50 mg অবস্থার উপর ডিপেন্ড করে দিনে একটা করে আপনারা খেতে পারেন। কোয়াইটিফাইন কোয়াইট 100 mg, এটা দিনে একটা করে আপনারা খেতে পারেন অবস্থার উপর ডিপেন্ড করে। এবং আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে ফ্লুক্সোটিন। ফ্লুক্সোটিন হচ্ছে ফোলার্ট স্কোয়ারের ওষুধ, 20 mg, এটা দিনে একটা করে আপনারা খেতে পারেন। পাশাপাশি আপনারা সিডেটিভ ড্রাগ নিতে পারেন, তবে অবশ্যই প্রত্যেকটা ওষুধ ডাক্তারের পরামর্শে আপনারা নেবেন। বন্ধুরা, ডিপ্রেশন নিয়ে আলোচনা এতটুকুই ছিল। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার আপনাদের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, শুভ বিদায়, আল্লাহ হাফেজ।